সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, কোন বিষয় নিয়ে আলোচনা করব তা বলার আগে আসো আমরা কিছু চিত্র দেখে নেই এবং বোঝার চেষ্টা করি আজকে আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। এখানে দেখো অনেকগুলো চিত্র দেখা যাচ্ছে, অনেকগুলো ইনসেক্ট বা পতঙ্গের চিত্র দেখা যাচ্ছে। দেখো এগুলো যেমন রঙে বিভিন্ন ধরনের, তেমনি এদের আকার, আকৃতি এবং গঠন বৈচিত্র্য ভিন্নতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের পতঙ্গ বিভিন্ন অর্ডারে, বিভিন্ন ফ্যামিলিতে রয়েছে। কাজেই কোন কোন ধরনের পতঙ্গ কোন কোন অর্ডার বা কোন ফ্যামিলিতে রয়েছে এগুলো জানার জন্য আমাদের কি অধ্যয়ন করতে হবে, তোমরা কি কিছু ধারণা করতে পারছো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। আজকের আলোচনার বিষয়বস্তু তোমাদের সিলেবাসের এই 2 নম্বরে জেনারেল ক্লাসিফিকেশন অফ ইনসেক্টস এর মধ্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্লাসিফিকেশন অফ আর্থ্রোপোডা। শিখন ফল, আজকের আলোচনা থেকে আমরা আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম ট্রাইলোবাইটোমর্ফা এর বৈশিষ্ট্য লিখতে পারবো ও বলতে পারবো। আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম চেলিসেরাটা এর বর্গ পর্যন্ত বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো ও বলতে পারবো। আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম ম্যান্ডিবুলাটা এর বর্গ পর্যন্ত বৈশিষ্ট্যগুলো বলতে পারবো, লিখতে পারবো। আর্থ্রোপোডা পর্বের ইনসেক্ট শ্রেণীর সাব ক্লাস অ্যাটেরিগোটার বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস করে বৈশিষ্ট্য বলতেও লিখতে পারবে। স্নেহ শিক্ষার্থীরা, যেহেতু এন্টোমোলজি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কাজেই এই এন্টোমোলজি আর্থ্রোপোডা পর্বের একটি শাখা নিয়ে আলোচনা করা হয়, এন্টোমোলজিতে একটি শ্রেণী নিয়ে আলোচনা করা হয়। এই জন্য আমরা সবার আগেই আর্থ্রোপোডা পর্বের ক্লাসিফিকেশন মোটামুটি একটা ধারণা দিব এবং পরবর্তীতে ইনসেক্টটা শ্রেণী সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আজকের এই শ্রেণীবিন্যাস মূলত অ্যান ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ ইনসেক্টস বাই বোরারন ডিলন, ওনার বইয়ের 5th এডিশন থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, 4th এডিশন এবং 5th এডিশনে ক্লাসিফিকেশন একটু পার্থক্য রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো। ফাইলাম আর্থ্রোপোডাকে যদি আমরা প্রথমেই শ্রেণীবিন্যস্ত করি, তাহলে আমরা দেখব আর্থ্রোপোডা ফাইলামে দেখো সাব ফাইলাম 3টি রয়েছে। প্রথম সাব ফাইলাম হলো ট্রাইলোবাইটোমর্ফা, দ্বিতীয় সাব ফাইলাম চেলিসেরাটা এবং তৃতীয় সাব ফাইলাম ম্যান্ডিবুলাটা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম সাব ফাইলাম ট্রাইলোবাইটোমর্ফা দেখো, এখানে আমি একটু হাইফেন দিয়ে দিয়েছি, অর্থাৎ
এর কোনো ক্লাস নেই। দ্বিতীয় সাবফাইলাম চেলিসেরাটা, এর মধ্যে তিনটি ক্লাস রয়েছে, মেরোস্টোমাটা, অ্যারাকনিডা এবং পিকনোগোনিডা। তারপর সাবফাইলাম ম্যান্ডিবুলাটা, এর মধ্যে ক্লাস রয়েছে ছয়টি, ক্রাস্টাসিয়া, ডিপ্লোপোডা, কিলোপোডা, সিমফাইলা, পরোপোডা এবং ইনসেক্টা। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, এই যে 6 নম্বর ক্লাস ইনসেক্টা, এই ইনসেক্টটা নিয়েই আমাদের পড়াশোনা ফোর্থ ইয়ারে। এই ইনসেক্টটা যে বইয়ের মধ্যে আলোচনা করায় বা ইনসেক্টটার সম্পর্কে যে জ্ঞান, সেটাই হলো এন্টোমোলজি। তো আমি তোমাদেরকে এই ইনসেক্টটা নিয়ে বেশি আলোচনা করব এবং অন্যগুলি একটু সাধারণ ধারণা দিয়ে যাব। তারপর দেখো ক্লাস মেরিস্টোমাটা, এর মধ্যে রয়েছে দুইটি অর্ডার, ইউরিটেরিডা এবং 2 নম্বর অর্ডার হলো জিফিসোরা। এবং ক্লাস 2 অ্যারাকনিডা, এর মধ্যে রয়েছে দেখো 10টি অর্ডার, 1 নম্বর হলো স্কর্পিয়ন্স, সিউডো স্কর্পিয়ন্স, সলপুজিডা, 4 নম্বর অর্ডার হলো পালপিগ্রিডি, 5 নম্বর ইউরোপাইজি, 6 নম্বর অর্ডার হলো অ্যাম্বলিপাইজি, 7 নম্বর অর্ডার অ্যারানেইডা, 8 নম্বর অর্ডার হলো রিসিনুলেই, 9 নম্বর অর্ডার অপেলিয়ন্স এবং 10 নম্বর অর্ডার হলো অ্যাকারিনা। এবার আমরা চলে আসি মূল ক্লাস ইনসেক্টটাই। ইনসেক্টটা শ্রেণীর প্রাণীদেরকে যদি আমরা ভাগ করি, প্রথমে পাবো সাব ক্লাস অ্যাটেরিগোটা। অ্যাটেরিগোটা সাব ক্লাসের দেখো কোনো ডিভিশন নেই। এই অ্যাটেরিগোটার মধ্যে আবার আমরা 5টি অর্ডার পাবো। বোরার অ্যান্ড ডিলনের 4th এডিশনে রয়েছে 4টি অর্ডার, 5th এডিশনে রয়েছে 5টি অর্ডার। প্রথম অর্ডারটি হলো প্রোটুরা, দ্বিতীয় অর্ডার কলেম্বোলা, তারপর রয়েছে ডাইপ্লুরা, 4 নম্বর অর্ডার থাইসেনুরা এবং 5 নম্বর অর্ডার হলো মাইক্রোকরিফিয়া। দ্বিতীয় সাব ক্লাস হলো টেরিগোটা। টেরিগোটাকে আবার ভাগ করা হয়েছে ডিভিশনে এক্সোটেরিগোটা এবং এন্ডোটেরিগোটা। এখানে আমরা পাচ্ছি ডিভিশন এক্সোটেরিগোটা, এর মধ্যে 14টি অর্ডার রয়েছে, দেখো 6 থেকে 19 পর্যন্ত 14টি। প্রথমে আমরা পাচ্ছি অর্ডার 6 এফিমেরোপ্টেরা, তারপর অর্ডার 7 অডোনেটা, অর্ডার 8 অর্থপ্টেরা, অর্ডার 9 ডার্মাপ্টেরা, অর্ডার 10 আইসোপ্টেরা, অর্ডার 11 ইমবায়োপ্টেরা, অর্ডার 12 প্লেকোপ্টেরা, অর্ডার 13 জুরাপ্টেরা, অর্ডার 14 সোকোপ্টেরা, অর্ডার 15 মেলোফাগা, অর্ডার 16 অ্যানোপ্লুরা, অর্ডার 17 থাইসেনোপ্টেরা, অর্ডার 18 হেমিপ্টেরা এবং অর্ডার 19 হোমোপ্টেরা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে খুব ভালোভাবে এগুলো চিত্র সহকারে, এদের বৈশিষ্ট্য এবং এগুলোর অর্থ কী বুঝিয়ে দিব। তোমরা আমার সাথে থাকো, ধৈর্য হারা হলে চলবে না। ক্লাসিফিকেশনের এই শব্দগুলি একটু নতুন তোমাদের কাছে, তাই হয়তো মনে হবে বিষয়গুলো বেশ জটিল। আসলে তেমন জটিল নয়, এগুলোর অর্থ সব পড়লে জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখো ক্লাস ইনসেক্টার সাব ক্লাস টেরিগোটার দ্বিতীয় ডিভিশনটি হলো এন্ডোটেরিগোটা, এখানে রয়েছে 9টি অর্ডার। 20 নম্বর অর্ডার হলো নিউরোপ্টেরা, তারপর রয়েছে কোলিওপ্টেরা, 22 নম্বর অর্ডার স্ট্রেপসিপ্টেরা, 23 নম্বর অর্ডার মেকোপ্টেরা,
24 নম্বর অর্ডার হলো ট্রাইকোপটেরা, 25 নম্বর অর্ডার লেপিডোপটেরা, 26 নম্বর অর্ডার ডিপটেরা, 27 নম্বর অর্ডার হলো সাইফোনোপটেরা এবং 28 নম্বর অর্ডার হলো হাইমেনোপটেরা। স্নেহের শিক্ষার্থীরা, এবার আমরা দেখি পরবর্তী স্লাইডে কি রয়েছে। এবার আমরা একটু বৈশিষ্ট্য সহকারে জানার চেষ্টা করব, তাহলে তোমাদের কাছে বিষয়গুলো খুব সহজ মনে হবে। প্রথমে আসি আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি কি। আমি ডান পাশে চিত্রটি দিয়ে দিয়েছি, দেখো একটি প্রজাপতির চিত্র দেখা যাচ্ছে। আর্থ্রোপোডা পর্বের আমরা যে বৈশিষ্ট্যগুলো পাবো তার মধ্যে রয়েছে, এরা ত্রিস্তর বিশিষ্ট দ্বিপার্শ্বীয় প্রতিসম থাকবে এদের দেহ। 2 নম্বর হলো সমগ্র দেহ কাইটিন নির্মিত শক্ত বহিকঙ্গল দ্বারা আবৃত। এদের বাইরের চারিদিকে দেখো একটি বহিকঙ্কাল রয়েছে, এক্সোস্কেলিটন রয়েছে। কিছু সংখ্যক বা প্রতিটি দেহখণ্ডকে একজোড়া সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এইখানে দেখো মাথায় সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে, থোরাক্সে দেখো সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে, নিচে থোরাক্সের নিচে পা রয়েছে, এগুলো সন্ধিযুক্ত। এদের দেহ গহ্বর থাকবে খুব ছোট এবং হিমোসিল প্রকৃতির, অর্থাৎ এদের এলিমেন্টারি ক্যানেল বা পরিপাকতন্ত্র যে তরলপূর্ণ গহ্বরে ভাসমান থাকে সেই তরলপূর্ণ গহ্বরকে আমরা বলবো হিমোসিল। প্রিয় শিক্ষার্থীরা, এদের মস্তকে সরল চক্ষু থাকবে, যৌগিক চক্ষু থাকবে এবং অ্যান্টিনা সহ বিভিন্ন ধরনের সংবেদী অঙ্গ থাকবে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি ক্যালিফোরা ভোমিটোরিয়া। এবং এখানে অবশ্য যে চিত্রটি দেখানো হয়েছে এটি একটি প্রজাতির, ক্যালিফোরা ভোমিটোরিয়া হলো তোমার মাছি, এটি হলো কাঁঠাল খাওয়ার সময় যে মাছিটা আসে তোমাকে বিরক্ত করে, ভোঁ ভোঁ করে শব্দ করে, সেটি হলো ক্যালিফোরা ভোমিটোরিয়া এবং এটি হলো ড্যানাস প্রজাপতি। এরপর দেখো সাবফাইলাম ট্রাইলোবাইটোমর্ফা। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, এরা বর্তমানে বিলুপ্ত, দেহ তিনটি খণ্ডে বিভক্ত এদের, তারপরে মস্তকে একজোড়া শুঙ্গ সহ দেহের প্রতিটি খণ্ডকে দ্বিশাক প্রকৃতির উপাঙ্গ ছিল, অর্থাৎ এরা কিন্তু বর্তমানে কেউ পৃথিবীতে বেঁচে নেই। এই যে তোমাদের তিনটি চিত্র দেখালাম, এই তিনটি তাদের ফসিল, অর্থাৎ এই প্রাণীদের দেহাংশ অথবা এদের দেহের ছাপ রয়ে গিয়েছে বিভিন্ন পাথরে বা বিভিন্ন কর্দমাক্ত স্থানে, সেখান থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। এক্সাম্পলস হিসাবে আমরা বলতে পারি ট্রাইলোবাইটস। সাবফাইলাম এক ট্রাইলোবাইটোমর্ফা, এর কিন্তু কোনো ক্লাস নেই, এ কথাটি আমি আগেই তোমাদেরকে বলেছিলাম। এরপর সাবফাইলাম চেলিসেরাটা। চেলিসেরাটা এর শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, এদের দেহ দুইটি অঞ্চলে বিভক্ত থাকবে, প্রোসোমা বা শিরোবক্ষ, অভিস্থসোমা বা উদর। দেখো এই যে এই পাশে হলো তার মাথা, এটি একটি জীবন্ত জীবাশ্ম, বাংলাদেশে এটি পাওয়া যায়, এই জন্য আসলে আমরা গর্ববোধ করি। প্রোসোমা, এই যে দেখো সামনের দিকের অংশটা, এই সামনের দিকের অংশটাকে বলা হচ্ছে প্রোসোমা, এবং অর্থাৎ শিরোবক্ষ, প্রোসোমা বা শিরোবক্ষ। আর এই পাশে দেখো অভিস্থসোমা বা উদর, এবং নিচের দিকে দেখো একটা লম্বা লেজের মতো রয়েছে। এর বৈজ্ঞানিক নাম হলো লিমুলাস। আমাদের বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী যে তীর রয়েছে, দ্বীপ রয়েছে, সেখানে আমরা এদেরকে দেখতে পাই। তোমাদের যখন আমরা এক্সকারশনে নিয়ে যাই বা স্টাডি ট্যুরে নিয়ে যাই, তখন আমরা এই দ্বীপগুলোতে নিয়ে যাই এবং এগুলো আমরা কালেকশন করি। প্রিয় শিক্ষার্থীরা, সাবফাইলাম টু চেলিসেরাটা, এর তিনটি ক্লাস রয়েছে। ফার্স্ট ক্লাস দেখো মেরুস্টোমাটা। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো দেহ সুস্পষ্টভাবে শিরোবক্ষ এবং উদরে বিভক্ত থাকবে। দেখো এটা হলো শিরোবক্ষ এবং এটা হলো উদর। উদরীয় উপাঙ্গ সমূহ ফুলকায় রূপান্তরিত হয়, এটা অঙ্কীয় দিক থেকে ভালো বোঝা যায়। উদরের শেষ প্রান্তে টেলসন বিদ্যমান, দেখো আগেই বলেছিলাম একটা লম্বা কাঠির মতো, এর নাম হলো টেলসন। উদাহরণ লিমুলাস। এরপর রয়েছে এরাকনিডা। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য,
দেহ শিরোবক্ষ এবং উদরে বিভক্ত করা থাকবে, শিরোবক্ষ থাকবে এবং উদরে বিভক্ত করা থাকবে। শিরোবক্ষ ছয় জোড়া উপাঙ্গ থাকবে, শিরোবক্ষে ছয় জোড়া উপাঙ্গ, দেখো এখানে শিরোবক্ষে মোট ছয় জোড়া উপাঙ্গ থাকবে। দেহ ত্বক সংবেদী কোষ দ্বারা বা আইস বহন করবে, এখানে এর কোষগুলো খুব সংবেদী বা সেন্সিটিভ এবং আইসও থাকতে পারে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সার্কোপটেস, এটি খুবই ক্ষুদ্র, দেখো আমাদের অনেক সময় চুলকানি হয়ে থাকে, হাতের দুই আঙুলের চিপায় হতে পারে, সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গায় ঘুমালে, অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় ঘুমালে এই ধরনের চুলকানি হতে পারে। লক্ষ্য করে দেখো দ্বিতীয় চিত্রে, এই পোকাগুলো আমাদের চামড়ার নিচে দেখো সুড়ঙ্গ তৈরি করে এবং সেখানে বসবাস করে। একদম নিচের চিত্রে দেখো আমাদের এপিডার্ম ভেদ করে নিচের দিকে চলে গিয়েছে এবং সেখানে তারা ডিম পাড়ে এবং চলাফেরা করে, এই জন্য প্রচণ্ড চুলকানি অনুভূত হয়। এরপর ক্লাস পিকনোগনিডা, এদের উদর সংক্ষিপ্ত, উদর খুব ছোট থাকবে, প্রজনন ছিদ্র পদের খণ্ডে, এই যে পা, এই পায়ের খণ্ডে এদের প্রজনন ছিদ্র থাকবে। সামুদ্রিক অপরিণত অবস্থায় অমেরুদণ্ডী প্রাণীতে পরজীবী রূপে বসবাস করে থাকে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি নিমফন। পিকনোগনিডার কোনো অর্ডার নেই। এরপর রয়েছে মেরুস্টোমাটা, ক্লাস মেরুস্টোমাটার দুইটি অর্ডার রয়েছে। অর্ডার এক নম্বর হলো ইউরিটেরিডা, লক্ষ্য করে দেখো ইউরিটেরিডা সকলেই বিলুপ্ত। ডান পাশে আমি যে চিত্রটি তোমাদের দেখিয়েছি, এটি আসলে একটি প্রাণীর জীবাশ্ম, হয়তো পাথর বা কোনো কাদার স্লেটে এই প্রাণীটি ছাপ রয়ে গিয়েছে। এরা সকলেই বিলুপ্ত, এদের শিরোবক্ষ অখণ্ডায়িত থাকবে এবং উদরে, লক্ষ্য করে দেখো এই যে উদর, এটা উদরে মোট 12টি খণ্ড থাকবে, অর্থাৎ এগুলো ছিল সব, কারণ বর্তমানে এই প্রাণীটি পৃথিবীতে বেঁচে নেই। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ইউরিটেরাস। এরপর রয়েছে জিফোসোরা, শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা আবার সেই লিমুলাসে চলে আসি, লিমুলাস জিফোসোরা অর্ডারের মধ্যে পড়েছে। এদের দেহ অস্পষ্টভাবে খণ্ডায়িত, শিরোবক্ষ দেখো, শিরোবক্ষ সামনে দিকে অশ্বক্ষুরাকৃতির ক্যারাপেস দ্বারা আবৃত করা থাকে, এই যেটা হলো ক্যারাপেস, ঘোড়ার খুরের মতো দেখো ক্যারাপেসটি, একটি হিঞ্জ দ্বারা শিরোবক্ষ ও উদর যুক্ত করা থাকবে। এই শিরোবক্ষ এবং উদর যখন যুক্ত থাকবে এর ভিতরে একটি হিঞ্জ থাকবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লিমুলাস। এর আরেকটি নাম হলো, সাধারণভাবে আমরা বলি বাংলাদেশে জীবন্ত জীবাশ্ম, বাংলাদেশের জীবন্ত জীবাশ্ম। সাবফাইলাম ম্যান্ডিবুলাটা, এটি হলো তিন নম্বর সাবফাইলাম। এর শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো, এদের দেহ দুই খণ্ডে, দুইটি অঞ্চলে এরা বিভক্ত, দেহ মস্তক দেহকাণ্ড। তবে এদের দেহ আসলে যখন প্রজাপতিতে চলে যাব তখন তিনটি খণ্ডক হবে। তারপর দুই নম্বর দেখো, মুখচ্ছিদ্রের অগ্রভাগের খণ্ডগুলো সংযুক্ত করা থাকবে, মুখচ্ছিদ্রের অগ্রভাগে যে খণ্ড, এই খণ্ডগুলো একত্রিত থাকবে, অর্থাৎ মুখের ম্যান্ডিবল, ক্লাইপিয়াস, ম্যাগজিলা, এগুলো অনেকগুলো খণ্ডাংশ থাকে, আমি আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি, একত্রিত অবস্থায় সেগুলো থাকবে। এদের ফুলকা শ্বাসনালী বা ত্বক দ্বারা শ্বসন কার্য সম্পন্ন করে। এদের দেহের যে প্লিউরন রয়েছে, আমি তোমাদের বলেছিলাম উপরের অংশটাকে টার্গাম বলে, নিচেরটাকে স্টারনাম এবং পাশের পার্শ্বীয় দিক থেকে বলা হয় প্লিউরন। এই প্লিউরনে তোমার ছোট ছোট ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে তারা বাতাস ভিতরে গ্রহণ করবে এবং শ্বাসকার্য পরিচালনা করবে। আমরা বলতে পারি পাইরিস র্যাপি, এই যে উপরের চিত্র, এই প্রজাপতিকে বলবো পাইরিস র্যাপি, এবং নিচের যে চিত্র দেখা যাচ্ছে এটি হলো লোকাস্টা। ক্লাস ইনসেক্টা, ইনসেক্টের শনাক্তকারী বৈশিষ্ট্য,
প্রিয় শিক্ষার্থীরা, ইনসেক্টের শনাক্তকারী বৈশিষ্ট্য তোমরা সবাই জানো, আরেকবার একটু দেখে নেই। এদের মাথা, বক্ষ এবং উদর, খেয়াল করে দেখো, ইনসেক্টটার দেহ তিনটি খণ্ডে বিভক্ত করা থাকবে, দেহ, মাথা, বক্ষ, উদর। ইনসেক্টের অন্তর্ভুক্ত সকল পতঙ্গের এটি একটি প্রধান বৈশিষ্ট্য। এরপর রয়েছে বক্ষে তিন জোড়া পা এবং দুই জোড়া ডানা থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য, এদের শ্বসন অঙ্গ ট্রাকিয়া এবং রেচন অঙ্গ মালপিজিয়ান টিবিলস নামে পরিচিত। আমরা উদাহরণ হিসাবে পেরিপ্ল্যানেটা আমেরিকানের নাম বলতে পারি। এছাড়া এর আগে দেখেছি লোকাস্টা, তারপর হলো তোমার পাইরিস র্যাপি প্রজাপতি, অ্যাপিস ইন্ডিকা মৌমাছি, এরা সবাই ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী। এখানে তেলাপোকার ছবি আমি দেখিয়েছি, আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত। দেখো এই তেলাপোকা, এগুলি ডরসেল এবং ভেন্ট্রাগুলি চ্যাপ্টা। সরকারি সাদত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কৃতত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।